আমাদের চুলে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা ইনগ্রেডিয়েন্টস দরকার পড়ে। যেমন আমাদের শাইনের জন্য একটা ইনগ্রেডিয়েন্টস হয়, বাউন্সি হেয়ারের জন্য আলাদা হয়, স্ক্যাল্পে শক্তপোক্ত করার জন্য তো নানান কারণ নানান রকম দরকার হয়। হেয়ার টনিক, হেয়ার অয়েল বা হেয়ার ভাইটালাইজার যা কিছুই ইউজ করব, সেটাই কিন্তু আমরা স্ক্যাল্পে তো করবই, তার সঙ্গে পুরো চুলে ইউজ করব। হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস, আমি নিবেদিতা, আপনাদের ফ্রেন্ড। তো আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, সুস্থ আছেন এই সিচুয়েশনে। আর ফ্রেন্ডস, আমি আপনাদের কাছে এতটা প্রাউড ফিল করি যে আপনারা সবাই আমাকে ভীষণ ভালোবাসা দিচ্ছেন, আমি সবার অনেক ভালোবাসা পাচ্ছি। কিন্তু ফ্রেন্ডস, আমি দেখছি আমার যে ফ্রেন্ডরা আছে, 59% ফ্রেন্ডই কিন্তু সাবস্ক্রাইব ছাড়াই আমার চ্যানেলটা, আমার ভিডিওগুলোকে দেখছে, পছন্দও করছে। কিন্তু ফ্রেন্ডস, যদি আপনারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে তাহলে খুব ভালো হয়, কেননা তাহলে আপনারা টাইমলি নোটিফিকেশন পেয়ে যাবেন যে আমি কোন টাইমে কোন হেয়ার রিলেটেড, স্কিন রিলেটেড ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। হয়তো সামনে আপনাদের কোনো অকেশন আছেন, সেই সময়ে আমি কিন্তু একটা ভালো ভিডিও শেয়ার করলাম কিন্তু আপনারা দেখতেই পেলেন না, তখন আপনাদেরও আফসোস হবে, এরকম মিস্টেক যেন না হয়ে যায়। সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইকটা অবশ্যই আমি আশা করি আপনাদের কাছে। আর ফ্রেন্ডস, সবাই খুব সাবধানে থাকবেন এই সিচুয়েশনে, অবশ্যই প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না। তো ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক আজকের আলোচনা। আজ নিয়ে এসেছি হেয়ার রিলেটেড একটা 2-in-1 সিরাম কাম টোনার। তো ফ্রেন্ডস, আপনাদেরকে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম একটা ভিডিওতে যে 10টা রিজন আমাদের চুল খারাপ হয়ে যাওয়ার। তো আপনারা যদি ওই ভিডিওটা কেউ না দেখে থাকেন, আমার নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নিন। আর ওই ভিডিওতে আমি বলেছিলাম আপনাদেরকে যে আমাদের স্মুথ, শাইনি আর ট্যাঙ্গেল ফ্রি হেয়ার রাখার জন্য আমাদেরকে কি কি করতে হবে। তো তার মধ্যে একটা হচ্ছে আজকে আমি আপনাদেরকে দেখাবো 2-in-1 সিরাম কাম টোনার। তো এটা আমি কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করেছি সবার আগে আপনাদেরকে এটাই দেখিয়ে দিই। হেয়ার সিরামটা বানানোর জন্য আমি এই জবা ফুলের পাপড়িগুলোকে ভালো করে বেছে তারপরে জলের মধ্যে রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি এই পাপড়িগুলোকে খুব ভালো করে এইভাবে জলের মধ্যে চটকে নেব। পুরোনো দিনে সবাই জবা ফুল দিয়ে শ্যাম্পু তৈরি করতো, জবা ফুল দিয়ে অয়েল তৈরি করতো। তো জবা ফুল আমাদের স্ক্যাল্পে প্রচুর পরিমাণে উপকার করে, আর স্ক্যাল্পের যে পোরসগুলো আছে সেগুলোকে মিনিমাইজ রাখতে সাহায্য করে, আর তার সাথে জবা ফুল আমাদের হেয়ার গ্রোথকে খুব বেশি করে বাড়িয়ে দেয়, খুব তাড়াতাড়ি হেয়ার গ্রোথ আসে। আর চুলের যে সিল্কনেস, যেটা আমাদের চুলে চট লাগবে না, চুল স্মুথ রাখবে, শাইন করবে, সেটার জন্য কিন্তু জবা ফুলের অনেক অবদান। এটাকে আমরা বটলে স্টোর করে নেব, নিয়ে আমরা এটা ইউজ করব। হয়ে গেছে, এটা ভালো করে চটকে নিয়েছি জলের মধ্যে। এবার এটাকে ছাকনা দিয়ে ছেঁকে নেব। জবা ফুলের যে এই পাপড়িগুলো রয়ে গেছে সেগুলো কিন্তু ফেলে দেওয়ার নয়, সেগুলোকে আমরা ভালো করে এখান থেকে ছেঁকে তুলে নিয়ে এটাকে হেয়ার প্যাকের সঙ্গে ইউজ করতে পারি, বা অয়েলের সঙ্গে মিশিয়ে ইউজ করতে পারি, বা এমনিও চুলে লাগিয়ে নিয়ে 15-20 মিনিট রেখে দিয়ে আমরা ওয়াশ করে নিতে পারি। এটা পুরোপুরি আমি ছেঁকে নিয়েছি। প্যানের মধ্যে অল্প জল নিয়ে নিলাম, তার মধ্যে এই চা পাতাটুকু দিয়ে দিলাম। এবার চা পাতাটা 4-5 মিনিট ফুটতে ছেড়ে দিতে হবে। চা পাতাটা ফুটে গেলে এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে ছাকনা দিয়ে ছেঁকে নিলাম। এবার আমি এই চা পাতার জলটা আর এই জবা ফুলের যে জুসটা, এটা দুটো একসঙ্গে মিশিয়ে নেব। এবার এটাকে আমি একটা স্প্রে বটলে স্টোর করে নেব। তৈরি হয়ে গেছে হেয়ার সিরাম। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে একটা কথা বলি, চুলকে সুন্দর রাখতে গেলে কিন্তু আমাদেরকে রেগুলার যত্ন নিতে হবে, আর দেখতে হবে যে কোন কোন ইনগ্রিডিয়েন্টস আমাদের চুলে খুব ভালো কাজ করছে। তাই বলে এমন নয় যে একটাই আমি টোনারই তৈরি করলাম কি একটাই আমি হেয়ার অয়েল তৈরি করলাম সেটাই আমি ঘুরে ফিরে একই জিনিস ইউজ করলাম, না। আমাদের চুলে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা ইনগ্রিডিয়েন্টস দরকার পড়ে। যেমন আমাদের শাইনের জন্য একটা ইনগ্রিডিয়েন্টস হয়, বাউন্সি হেয়ারের জন্য আলাদা হয়, স্ক্যাল্পে শক্তপোক্ত করার জন্য তো নানান কারণ নানান রকম দরকার হয়। তো আমরা কি করব,
আমরা এই যে আমি আপনাদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট অয়েল, টোনার, স্পা, হেয়ার মাস্ক এগুলো দেখাই, এগুলো প্রত্যেকটারই কিন্তু কাজ আছে আলাদা আলাদা। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আমাদের হেয়ারের জন্য ভীষণ দরকারি, তো সেই জন্য আমাদেরকে সবই ইউজ করতে হবে। হয়তো এই সপ্তাহে আমরা এই প্রোডাক্টটা দুবার ইউজ করলাম, ওই সপ্তাহে আমরা ওই রেমেডিটা দুবার ইউজ করলাম, এমনি করে আমাদেরকে করতে হবে। কারণ চুলে সব রকম ইনগ্রিডিয়েন্টস, সব পুষ্টির দরকার, শরীরে যেমন আমাদের সব রকম ফলই দরকার, সেই রকমই হেয়ারে প্রত্যেকটা আলাদা ইনগ্রিডিয়েন্টসে আলাদা করে রেজাল্ট পাওয়া যায়, সেই জন্য আমাদেরকে সবই ইউজ করতে হবে। এ অনেকে কোয়েশ্চেন করেছে যে আপনি তো অনেক কিছুই দেখান, কোনটা ইউজ করব। কিন্তু ফ্রেন্ডস, করতে হবে সবগুলোই, যেটা আমাদের হেয়ারে স্যুট করে যাবে। আপনারা দেখবেন আপনাদের হেয়ারে যদি আলাদা আলাদা স্যুট করে, সেটাই কিন্তু পাল্টিয়ে পাল্টিয়ে ইউজ করবেন। এই সপ্তাহে একটা করবেন, ওই সপ্তাহে একটা করবেন, এই ধরনের এইভাবে আপনারা ইউজ করবেন, আর যেটা স্যুট করবে না সেটাকে সাইড করে দেবেন। তো ফ্রেন্ডস, তাহলে দেখে নিলেন যে টোনারটা আমি কী দিয়ে তৈরি করেছি। তো এবার আমি এটা বটলে ঢেলে রেডি করে নিয়েছি, তো এটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে যে কীভাবে এটা ইউজ করব। এটাকে আমরা দুরকম ইউজ করতে পারি। একটা হচ্ছে আগের দিন রাত্রিবেলা শোবার আগে ভালো করে স্ক্যাল্পের মধ্যেও লাগিয়ে নিতে পারি। যদি কারো ঠান্ডার ধাত থাকে অবশ্যই রাত্রেবেলা লাগাবেন না, কেন এতে আছে জবা ফুল। জবা ফুল কিন্তু স্ক্যাল্প খুব ঠান্ডা রাখে, স্ক্যাল্প খুব ভালো রাখে। তো কোনো কিছুই আমাদের হেয়ারে 3 ঘন্টা আগে কাজ করে, 3 ঘন্টার মধ্যে কাজ হয়ে যায়। কাজেই আমাদের কোনো দরকার নেই যে প্রবলেম হলে সেটা রাত্রিবেলা ইউজ করতে হবে। আপনারা স্নানে শ্যাম্পু করার 3 ঘন্টা 4 ঘন্টা আগে ইউজ করুন, 5 ঘন্টা আগে ইউজ করুন, 2 ঘন্টা আগে ইউজ করুন, কোনো প্রবলেম নেই। তো এটা স্নানের 3-4 ঘন্টা আগেও করতে পারবেন, আগের দিন রাত্রিবেলাও করতে পারেন। কিন্তু আমরা স্নান টান করে যখন ওয়েট হেয়ার থাকে আমাদের, তখন এটাকে স্প্রে করতে পারেন হেয়ারে। যেমন আমরা সিরাম ইউজ করি ট্যাঙ্গেল ফ্রি করার জন্য, স্নানের পর একটু চুলটা এলোমেলো থাকে তখন ওটাকে ব্রাশ করার জন্য এটা একটু ইউজ করে নিতে পারেন, তাতে এটা স্ক্যাল্পে করলেও প্রবলেম নেই, তারপরে এটাকে হেয়ার ব্রাশ করে নিতে পারেন। তো এটা হচ্ছে সিরামের কাজ হবে আমাদের, আর তার সাথে হবে হেয়ার টনিক। রাত্রিবেলা বা 3-4 ঘন্টা আগে যদি এটা ইউজ করি তাহলে এটা হেয়ার টনিকেরও কাজ হবে। কিন্তু আপনাদেরকে একটা কথা বলে রাখি যে যখন আমরা হেয়ার টনিক, হেয়ার অয়েল বা হেয়ার ভাইটালাইজার যা কিছুই ইউজ করব, সেটাই কিন্তু আমরা স্ক্যাল্পে তো করবই, তার সঙ্গে পুরো চুলে ইউজ করব। কেননা স্ক্যাল্পে যেমন আমাদের দরকার আছে যে কোনো প্রোটিন, পুষ্টি, সমস্ত কিছু কিন্তু আমাদের হেয়ারেও দরকার আছে। কেননা এখানে আমাদের প্রচুর পরিমাণে পুষ্টি দরকার, তাহলে কি হয় আমাদের চুলগুলো এরকম একদম পুরো ট্যাঙ্গেল ফ্রি থাকে, সিল্কি থাকে, স্মুথ থাকে, একদম থিকনেস থাকে। তো সেই জন্য আমাদেরকে পুরো হেয়ারের মধ্যে এটাকে ইউজ করতে হবে স্নানের 3 ঘন্টা আগে কি আগের দিন রাত্রিবেলা যখন আমরা ইউজ করব। তো স্নানের পর যখন করব তখন অল্প একটু স্প্রে করে নিয়ে ট্যাঙ্গেল ফ্রি করার জন্য, ব্রাশ করার জন্য তখন অল্প দূর থেকে স্প্রে করে হালকা করে আঁচড়ে নেব। তাছাড়া যে কোনো যে সময়ই আমরা এটা করব, সব সময় আমরা একদম চপচপে করে পুরো চুলে লাগিয়ে নেব, স্ক্যাল্পে লাগিয়ে নেব, লাগিয়ে 3 ঘন্টা রেখে কি 4 ঘন্টা রেখে ভালো করে ওয়াশ করে নেব শ্যাম্পু দিয়ে। তো ফ্রেন্ডস, এটা দেখিয়ে দিলাম, এটা আপনারা যখনই করবেন যেভাবে বললাম একদম পুরো চুলে চপচপে করে লাগিয়ে দেবেন, আর যখনই করবেন সপ্তাহে 2 থেকে 3 দিন এটা ইউজ করুন, রেগুলার করুন। কিন্তু রেগুলার তো শ্যাম্পু করবেন না, যদি মনে করেন যে শ্যাম্পু করব না আজকে, তাও আপনি এটা ইউজ করতে পারেন। যদি চুল ভেজান বা যদি বাড়িতে থাকেন তাহলে অবশ্যই এটা ইউজ করে আপনি একদিন দুদিন রেখেও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু বাইরে বেরোবার আগে অবশ্যই শ্যাম্পু করে নেবেন বা চুলটা ধুয়ে নেবেন ভালো করে। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আমার সিরাম কাম টোনার? তো ফ্রেন্ডস, সবাই এটা ইউজ করবেন, আমিও এটা ইউজ করি, আমার খুব ভালো লাগে, আমি এটা মানে অনেক ইউজ করি। তো আমি সপ্তাহে তেল টোনার প্রচুর ইউজ করি, কেন চুলের প্রোটিন অনেক দরকার, হেলদি চুলের যে হেলদি লুক সেটা অনেক বেশি দরকার। তো আমি আপনাদেরকে আগেও বলেছি, চুল সুন্দর থাকলে আমাদেরকে খুব সুন্দর লাগে দেখতে। তো আপনারা এটা ট্রাই করুন, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার সাথে একদম সুন্দর রিলেশনটা রেখেছেন এটা এইভাবেই রাখবেন, আমাকে ভালোবাসা এভাবেই আপনারা দেবেন। আবার আমি আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে আসছি, আজকের জন্য টাটা বাই।